হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর প্রথমে বলে দিই আমাদের অ্যাড্রেসটা, টাঙ্গাইল এন্টারপ্রাইজ। আর এটার অ্যাড্রেস হলো চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায়, শপ নং 68 77 78। আর কিচেন মাস্টার অনলাইন শপ হলো টাঙ্গাইল শপের অনলাইন সার্ভিস। আর যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো অরপাত ব্র্যান্ডের একটা মিক্সার গ্রাইন্ডার। আপনারা দেখতে পাচ্ছেন এটার ব্র্যান্ড হলো অরপাত, 800 ওয়াট, 800 ওয়াটের থ্রি স্টেনলেস স্টিল জার। আর ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্য মোটরের প্যাকেজের গায়ে লেখা আছে, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন 2 বছরের মোটর ওয়ারেন্টি আছে। আর এটার মডেল হলো অরপাত গোল্ড, কিচেন গোল্ড, সরি, অরপাতের একটা মডেল কিচেন গোল্ড। এটার 800 ওয়াট, মোটরের গায়ে অবশ্যই লেখা, বডির উপর লেখা থাকবে 20,000 আরপিএম। আরপিএম বলতে আমরা মূলত যেটা বুঝি, রান পার মিনিট, মানে প্রতি মিনিটে এই মোটরটা 20,000 বার ঘোরে। আর আমরা বিস্তারিত শুনবো রাব্বি ভাইয়ের কাছ থেকে আসলে এই জারগুলোর কোনটা কী কাজ এবং এটা কীভাবে কাজ করে সেটা আমরা শুনবো। এটা হচ্ছে ওয়ার পার্ট, এটা হচ্ছে 3-in-1, তিনটা পাত্র, এই যে তিনটা। আর এটা হচ্ছে আপনার ব্লেন্ডারটা হচ্ছে সম্পূর্ণ লকিং লক, এই দেখেন লকিং লক। হ্যাঁ ম্যাম, ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে এটা ব্লেন্ডারের প্যাকেজের উপরে, প্যাকেটের গায়ে বসানোর তে ব্লেন্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন উঠছে না, নিচে সিলিকন প্যাড দেওয়া আছে। এ কারণে আমরা একটু উল্টান মোটরটা আমরা দেখবো, দেখেন 5টা সিলিকন প্যাড দেওয়া বসানো আছে। আসলে সিলিকন প্যাড থাকলে সমস্যা যেটা আপনার উপকারে আসবে সেটা হলো মোটর চলাকালীন আপনার মোটরটা স্লিপ করবে না, হাত থেকে ছুটে যাবে না, মোটরটা পড়ার ভয় থাকে না। আর যেটা বর্তমানে যেটা সমস্যা হয় মোটরটা ওভারলোডের কারণে বন্ধ হয়ে যায়, এই কারণে আপনারা বিভিন্ন সমস্যায় ভোগেন। আর এই অরপাত ব্র্যান্ডের ব্যালেন্ডার আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুশ বাটন দেওয়া আছে, যেটাকে আমরা ব্র্যাকেট সার্কিট বলি। মোটরটা যদি ওভারলোডের কারণে কোনো সময় বন্ধ হয়ে যায়, আপনারা 5-7 মিনিট ওয়েট করে এই পুশ বাটনে আপনারা চাপ দিলে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার মোটরটা শুরু চলতে শুরু করবে। আর আরেকটা জিনিস আমরা দেখব সেটা হলো বলি এই যে স্পিডটা, আচ্ছা এটা কয় স্পিডে চলে, কত স্পিডে চলে? এটা হচ্ছে এক আর দুই, আপনার সমস্যাটা যেভাবে সমাধান হয় সেটা হলো আপনার যখন ড্রাই বা ভেজা যে জাতীয় করেন, কোনো কিছু করেন, তখন পালসে চলালে আপনার ব্লেডগুলো আপ ডাউন করে, আপ ডাউন করার ফলে আপনার অ্যাকোরেটভাবে আপনার সকল ধরনের শুকনা ভেজা এবং জুস পান। আসলে আমরা একটু বড় জারটা দেখবো, এই জার বড় জারের ক্যাপাসিটি কত? এটা হচ্ছে আপনার 1.5 লিটার, 1.5 লিটার, মানে একসাথে 1.5 লিটার জুস করা যাবে। সাথে আপনার আমরা দেখতে পাচ্ছি এই লক ডাকনা, লক ডাকনা বলতে এটা ইয়ার লক দুইটাই। হ্যাঁ, আচ্ছা একটু আমাদেরকে খুলে দেখাবেন, আমরা দেখে লক ডাকনাটা দেখবো আগে। আচ্ছা লক ডাকনা ইয়ার ডাকনা একসাথে, এটা এক্সট্রাভাবে করা। আচ্ছা ব্লেড কয়টা এই বড়জাতটা? দুইটা স্টেনলেস স্টিলের ব্লেড। আসলে হ্যাভি যে ব্যালেন্ডারগুলো বা একটু ভালো ব্র্যান্ডের ব্যালেন্ডারগুলোতে আমরা প্রতিনিয়ত দেখে আসছি দুইটার বেশি ব্লেড দেয় না। আর নর্মাল যে কোম্পানিগুলো 3টা 4টা 5টা ব্লেড দেয়, আমি বুঝি না এত ব্লেড কেন লাগে ওনাদের। আমি যতগুলো ব্যালেন্ডার দেখেছি এখন পর্যন্ত ভালো মানের ফিলিপস, প্যানাসোনিক, এবার দেখলাম অরপাত, এগুলো দুইটাই দিয়ে থাকে সাধারণত। আচ্ছা মিডিয়াম জারটা আমরা একটু দেখবো এবং ব্লেড কয়টা আমরা একটু দেখে আসি। মিডিয়াম জারের ব্লেড হচ্ছে আপনার 4। আচ্ছা মিডিয়ামটায় আমরা অরপাতের বরাবরই দেখছি 4টা, মিডিয়াম জারটাতে 4টা থাকে। এটাতে ভেজা মশলা, আদা রসুন পেঁয়াজ এই ধরনের করা হয়। আবার আর একটা জিনিস করতে পারবেন আপনি এই মিডিয়াম জারটাতে, চাউলের গুঁড়াও করতে পারবেন। আচ্ছা আমরা এবার দেখব ছোট জারটা,
আর এটা তো হচ্ছে আপনার দারচিনি, এলাচি, হলুদ, মরিচ। হলুদ হবে 100%। আসলে মূলত এই জারগুলোতে ইয়ার ডাকনা দেওয়া থাকে, দেখতে পাচ্ছিলেন যে জারটা ডাকনাটা কিভাবে টাইট করে লাগানো ছিল। আসলে ব্লেড আপনার আমরা দেখতে পাচ্ছি ছোটো জারটাতে দুইটা ব্লেড, এটাকে ম্যানুফ্যাকচারিং করে কাটা কাটা করা হয়েছে। এটা আসলে হলুদ বা শুকনা জাতীয় ড্রাই জাতীয় মশলা করা হয়, এজন্য এইভাবে করা। আচ্ছা কত গ্রাম মশলা করা যাবে এই ড্রাইতে? এটাতে হাফ পরিমাণ মতো দিতে হবে। এটা মূলত ক্যাপাসিটি কত? 300 গ্রাম। 300 গ্রাম একসাথে ড্রাই মশলা করা যাবে। আশা করি আপনাদের এই প্রোডাক্টটি ভালো লেগেছে, আর যারা প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের প্রাইস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, ফেসবুক পেজ ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যারা প্রোডাক্টটি নিতে ইচ্ছুক আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হলো 100 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 200 টাকা। আর যারা ফিজিক্যালি দোকানে এসে প্রোডাক্টটি নিতে চান তারা চলে আসবেন ট্রাঙ্গাইল এন্টারপ্রাইজ চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায় 67-68-77-78 নম্বর দোকানে। আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি পরবর্তী নতুন প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।